ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশের কাজ শেষ হলেও এখনই সেটি খুলছে না, বরং তেজগাঁও পর্যন্ত কাজ শেষ করে তা খুলে দিতে চাচ্ছে সরকার। তবে সেটি কবে তা এখনই বলতে চাচ্ছে না কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আর্থিক সংকট কাটিয়ে এখন কাজ চলছে পুরোদমে। পুরোটাই আমাদের 24-2000 জুড়ে শেষ হওয়ার কথা। আমরা চাচ্ছি যে তার এই যে ট্রাফিক, এত ট্রাফিক, এটাকে দুর্ভোগটা কমানোর জন্য আমরা পার্শিয়াল অপারেশন, আংশিক উন্মুক্ত একটা চিন্তা ভাবনা করছি। তেজগাঁও পর্যন্ত আমরা কাজটাকে যদি শেষ করতে পারি তাড়াতাড়ি করে, তাহলে আমরা এটুকু ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আমরা আছি এবং সেইভাবে আমরা আগে যাচ্ছি। রাজধানীর যানজট নিরসনে 2011 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির আওতায় নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। 2016 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও কাজ শুরু হতেই লেগে যায় 8 বছরের বেশি সময়। 2020 সালে কাজ শুরু হওয়ার পর প্রকল্পের সার্বিক অগ্রগতি 60%। এর মধ্যে প্রকল্পের প্রথম ধাপ বিমানবন্দর থেকে বনানী অংশের 95% কাজ শেষ হয়েছে। 325টি কলামের ওপর দাঁড়িয়ে থাকা উড়াল সড়কে এরই মধ্যে বসে গেছে ল্যাম্পপোস্ট, বসে গেছে ডিভাইডার, এখন শুধু রাস্তার কার্পেটিং বাকি। এখন উপরে শুধু অ্যাসফাল্ট কংক্রিটের কাজটাই বাকি আছে, বাকি কাজগুলো আমরা শেষ করে ফেলছি এবং টাচডাউন পয়েন্ট যে র্যাম্পগুলো আছে ওঠানো আমার সেখানে কিছু কাজ বাকি আছে। প্রকল্পের দ্বিতীয় ধাপ বনানী থেকে মগবাজার অংশের তেজগাঁও পর্যন্ত 1500-এর বেশি পাইল ও 300-এর বেশি কলাম বসানো হয়েছে। এই অংশের কাজের অগ্রগতি প্রায় 50%। দ্বিতীয় ধাপ যেটা বনানী থেকে, আমি যেটা বললাম, বনানী থেকে আমাদের মগবাজার পর্যন্ত এই অংশে ক্রসবিম পর্যন্ত হয়ে গেছে। এখন উপরে গার্ডারগুলো আমরা বসাচ্ছি। গার্ডারগুলো হয়ে গেলে পাশাপাশি আমাদের ডেক্সল্যাব এবং যদি উপরে আমরা অ্যাসফাল্টে কাজ করি তাহলে এটাও হয়ে যাবে। আর প্রকল্পের শেষ ধাপ মগবাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত অংশে চলছে পাইলিংয়ের কাজ। এই অংশের ভৌত অগ্রগতি মাত্র 4.5%। 2024 সালের জুনেই প্রকল্পটি শেষ করতে চায় কর্তৃপক্ষ। তারা বলছে এতে কমবে রাজধানীর যানজট। এয়ারপোর্ট থেকে শুরু করে এটা যাত্রাবাড়ি যেতে আমাদের 20 মিনিট সময় লাগবে। এবং আপনি দেখেন, যদি আমাদের এই এক্সপ্রেসের উপর দিয়ে 40% বা 50% ট্রাফিক যদি আমার উপরে যায় তাহলে নিচের অংশটা ফাঁকা হয়ে যাবে, সেই ক্ষেত্রে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে যাবে। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পে 51% বিনিয়োগ থাইল্যান্ডের ইতালিয়ান থাই কোম্পানির, আর বাকিটা 2 চীনা কোম্পানি সিএসআই ও সিনোহাইড্রোর। তবে তাদের কাছ থেকে সময় মতো অর্থ না মেলায় ঝুলে যায় কাজ। এখন অবশ্য সে সংকট নেই, তাই কাজ চলছে পুরোদমে। এখন আমাদের অন্য কোনো সমস্যা নেই, আমাদের জমিজমা ল্যান্ড একুইজিশন কোনো সমস্যা নেই, পাশাপাশি বিনিয়োগকারী আর্থিক কোনো সমস্যা নেই। তো আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের যে টার্গেট আছে 2024 জুন, আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করা যায় ইনশাল্লাহ টার্গেটে আমরা পৌঁছাইতে পারব। তিনি জানান, প্রায় 20 কিলোমিটার এই উড়াল সড়কে চড়া যাবে না বিনামূল্যে। টোল আদায়ে রয়েছে 9টি প্লাজা, দূরত্ব মেপে সেখানে আদায় হবে অর্থ। যদি প্রাইভেট কার এয়ারপোর্ট থেকে শুরু করে এটা যদি চিটাগাং কুতুবখালী পর্যন্ত যায় এন্ড টু এন্ড তাহলে 125 টাকা দিবে, আর ইন্টারমিডিয়েট এনি পয়েন্টে, যে কোনো পয়েন্টে নামলে তাদেরকে 100 টাকা টোল দিতে হবে। আর বাস এর দ্বিগুণ হারে, আর 6 হুইলার যে ট্রাকগুলো আছে সেগুলো দিবে 4 গুণ, আর 6 হুইলারের উপরে যে ট্রাকগুলো তেলে বড়ো আমরা বলি ট্রলি ট্রলি সেগুলো হচ্ছে 15-5 গুণ দিবে সেই হাই টোলটা। একশো বছরের স্থায়িত্ব দিয়ে গড়া এই উড়াল সড়কের বিভিন্ন পয়েন্টে ওঠানামার জন্য রয়েছে 31টি র্যাম্প। সেটি হিসেবে নিলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় 47 কিলোমিটার।